যেহেতু এটা লোকসভা নির্বাচন সমাগত গতিকে লোকসভা নির্বাচনের পিছত হব আর সাংবিধানিক বিধি অনুযায়ী আমি ছমাহর ভিতর নির্বাচন অনুষ্ঠিত করব লাগে গতি আমার হাতত পর্যাপ্ত ছটা সময় আমার হাতত আছে গতি আমি নতুন ভোটার লিস্ট তালিকা যেটা পাম নিশ্চিত ওপর আমি যেটা অনুষ্ঠিত করি আর এইটো ইন্টারিম যে পিরিয়ড ইন্টারিম পিরিয়ডের কারণে আমি সমগ্র সা সম্পত্তি সমূহ আমি জেলা আয়ুক্তর ওসর আমি রাখব দিছো আর লগতে আমি আগন্তুক দিনত কেবিনেটত একটা প্রস্তাব এটা আমি আনিম যে আমার জেলা পরিষদের কাম কাজ সমূহ তদারক করার ক্ষেত্রে ইমপ্লিমেন্ট করার ক্ষেত্রে আর লগতে পঞ্চায়েতের বা আঞ্চলিক পঞ্চায়েতের কাম কাজ সমূহ ইমপ্লিমেন্ট করার ক্ষেত্রে আমি হয়তো গার্জেন মিনিষ্টার বিধায়ক এইবিলক লই বা বিশিষ্ট সমাজকর্মীক লই পেলায় এই বিষয়ের পর চিন্তা চর্চা চলি আছে পরবর্তী যে কেবিনেট আহিব সেই কেবিনেটত এই বিষয়ে আমি উত্থাপন করিম তারপর আমি নিশ্চিত ওপর ইমপ্লিমেন্টেশনের কামটো আমি দায়িত্ব দিব যেহেতু আমি ছমাহর ভিতর যদি আমি নির্বাচন অনুষ্ঠিত নকরো তাহলে আমার 15 ফাইনেন্সের যে গ্রান্ট সেই গ্রান্টটু বন্ধ করে দিয়ে সাধারণত এই একটা বিধি এটা আছে আর সেই সাংবিধানিক বিধির আধারত ছমাহর ভিতর এলো কার্যকাল উকলি যাওয়ার ছমাহর ভিতরতে আমি নির্বাচন অনুষ্ঠিত করার কারণে আমি সিদ্ধান্ত লওয়া আছে আর একটা কথা যেহেতু সমষ্টি পুনর্গঠন কিছুমান সমষ্টি ধর বিশেষ পঞ্চায়েত 3000 আছে কিছুমান 16000 পর্যন্ত আছে এই ইতিমধ্যে আমি এ ক্যাটাগরি বি ক্যাটাগরি সি ক্যাটাগরি পঞ্চায়েত ডেন্সিটি ওয়াইজ যখন জেলার ডেন্সিটি বেশি আছে কারণ পঞ্চায়েত আমি বড়াব নয় পঞ্চায়েত যদি বড়াব নয় গতি ডেন্সিটি ওয়াইজ আমি একটা বিশেষ ফর্মুলা আমি উলিয়াই লৈছো সেই ফর্মুলার আধারতে জনসংখ্যার বিন্যাসটা তেনেকুৱা হব কোনোবা হয়তো কোনোবা জেলা ধরো যে জনসংখ্যা বেশি আছে তার হয়তো পঞ্চায়েতের সেইটো যে ভোটার ভোটারটা বেশি থাকিব যখন জেলার জনসংখ্যা কম আছে বা ভোটার কম আছে তেওঁলোকৰ ক্ষেত্ৰত এখন পঞ্চায়েত গঠন করার ক্ষেত্রে জনসংখ্যা বা ভোটারটো কম থাকবে কিন্তু যদিও পঞ্চায়েতের সংখ্যা বৃদ্ধি করব যেহেতু পৌরসভা সংখ্যা বৃদ্ধি হল তাতে গাঁও পঞ্চায়েতের বহু অংশ তাতে অন্তর্ভুক্ত হয়েছে তেনেস্থলত পঞ্চায়েতটো আমি বৃদ্ধি করার সিদ্ধান্ত এটা লওয়া নাই কারণ কিয় যেহেতু পঞ্চায়েত আমি বৃদ্ধি করব লাগিলে বিভিন্ন ধরনের খেলিমেলি এটা হওয়ার সম্ভাবনা আছে পৌরসভার কথাটো অকন সুকীয়া যেহেতু আমার এমজিএন জায়গা কামুকে আদি করে বিভিন্ন ধরনের কামুকে আদি করে ভারত সরকারের লগত অনলাইন হয়ে আছে যেহেতু সেইখানে আমি পঞ্চায়েতটা আমি বৃদ্ধি করব নয় বা সময় আনব নয় আর মর ইতিমধ্যে মোট ক্লাস্টারটা হচ্ছে কোকরাঝার যে লোকসভা আর ধুবী লোকসভা গতি সেই কাম কাজ চলি আছে যেহেতু এটা লোকসভা নির্বাচন সমাগত গতি লোকসভা নির্বাচনের পিছত হব আর সাংবিধানিক বিধি অনুযায়ী আমি ছমাহর ভিতর নির্বাচন অনুষ্ঠিত করব লাগে গতি আমার হাতত পর্যাপ্ত ছটা সময় আমার হাতত আছে গতি আমি নতুন ভোটার লিস্ট তালিকা যেটা পাম নিশ্চিত ওপর আমি যেটা অনুষ্ঠিত করি আর এইটো ইন্টারিম যে পিরিয়ড ইন্টারিম পিরিয়ডের কারণে আমি সমগ্র সা সম্পত্তি সমূহ আমি জেলা আয়ুক্তর ওসর আমি রাখব দিছো আর লগতে আমি আগন্তুক দিনত কেবিনেটত একটা প্রস্তাব এটা আমি আনিম যে আমার জেলা পরিষদের কাম কাজ সমূহ তদারক করার ক্ষেত্রে ইমপ্লিমেন্ট করার ক্ষেত্রে আর লগতে পঞ্চায়েতের বা আঞ্চলিক পঞ্চায়েতের কাম কাজ সমূহ ইমপ্লিমেন্ট করার ক্ষেত্রে আমি হয়তো গার্জেন মিনিষ্টার বিধায়ক এইবিলক লই বা বিশিষ্ট সমাজকর্মীক লই পেলায় এই বিষয়ের পর চিন্তা চর্চা চলি আছে পরবর্তী যে কেবিনেট আহিব সেই কেবিনেটত এই বিষয়ে আমি উত্থাপন করিম তারপর আমি নিশ্চিত ওপর ইমপ্লিমেন্টেশনের কামটো আমি দায়িত্ব দিব যেহেতু আমি ছমাহর ভিতর যদি আমি নির্বাচন অনুষ্ঠিত নকরো তাহলে আমার 15 ফাইনেন্সের যে গ্রান্ট সেই গ্রান্টটা বন্ধ করে দিয়ে সাধারণত এই একটা বিধি এটা আছে আর সেই সাংবিধানিক বিধির আধারত ছমাহর ভিতর এলো কার্যকাল উকলি যাওয়ার ছমাহর ভিতরতে আমি নির্বাচন অনুষ্ঠিত করার কারণে আমি সিদ্ধান্ত লওয়া আছে আর একটা কথা যেহেতু সমষ্টি পুনর্গঠন কিছুমান সমষ্টি ধর বিশেষ পঞ্চায়েত 3000 আছে কিছুমান 16000 পর্যন্ত আছে এই ইতিমধ্যে আমি এ ক্যাটাগরি বি ক্যাটাগরি সি ক্যাটাগরি পঞ্চায়েত ডেন্সিটি ওয়াইজ যখন জেলার ডেন্সিটি বেশি আছে কারণ পঞ্চায়েত আমি বড়াব নয় পঞ্চায়েত যদি বড়াব নয় গতি ডেন্সিটি ওয়াইজ আমি একটা বিশেষ ফর্মুলা আমি উলিয়াই লৈছো সেই ফর্মুলার আধারতে জনসংখ্যার বিন্যাসটা তেনেকুৱাকৈ হব কোনোবা হয়তো কোনোবা জেলা ধরো যে জনসংখ্যা বেশি আছে তার হয়তো পঞ্চায়েতের সেইটো যে ভোটার ভোটারটা বেশি থাকবে যখন জেলার জনসংখ্যা কম আছে বা ভোটার কম আছে তেওঁলোকৰ ক্ষেত্রে এখন পঞ্চায়েত গঠন করার ক্ষেত্রে জনসংখ্যা বা ভোটারটা কম থাকবে কিন্তু যদিও পঞ্চায়েতের সংখ্যা বৃদ্ধি করব যেহেতু পৌরসভা সংখ্যা বৃদ্ধি হল তাতে গাঁও পঞ্চায়েতের বহু অংশ তাতে অন্তর্ভুক্ত হয়েছে তেনেস্থলত পঞ্চায়েতটো আমি বৃদ্ধি করার সিদ্ধান্ত এটা লওয়া নাই কারণ কিয় যেহেতু পঞ্চায়েত আমি বৃদ্ধি করব লাগিলে বিভিন্ন ধরনের
খেলিমেলি এটা হওয়ার সম্ভাবনা আছে। পৌরসভার কথা অক সুকিয়া যেহেতু আমার এম জি এন জায়গা কামুকে আদি করে বিভিন্ন ধরনের কামুকে আদি করে ভারত সরকারের লোক অনলাইন হয়ে আছে যেহেতু সেই কারণে আমি পঞ্চায়েত আমি বৃদ্ধি করব নয় বা সময় আনব নয়। মোর ইতিমধ্যে মোট ক্লাস্টারটি হচ্ছে কোকরাঝার যোকসভা আর ধুবী লোকসভা, গতি সে কাম কাজ চলি আছে। থ্যাংক ইউ।